পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণ ভারতের পশ্চিমে আরব সাগর উপকূল বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত। উত্তরে তাপি রিভার থেকে শুরু করে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। পশ্চিমঘাট পর্বতমালার উপকূলবর্তী স্লোপ অর্থাৎ পশ্চিমের স্লোপ উপকূল থেকে ক্রমশ খাড়াভাবে ওপরে উঠে গিয়েছে এবং পূর্বে ক্রমশ ঢালু হয়ে মালভূমিতে মিশে গিয়েছে। অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিমের স্লোপ হলো স্টিপ স্লোপ এবং পূর্বের স্লোপ হলো জেন্টেল স্লোপ। কেদারমুখ হলো পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 1892 মিটার। পশ্চিমঘাট পর্বতমালার আরও কয়েকটি উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ রয়েছে, যেমন কালসুবাই, পুষ্পগিরি ইত্যাদি। পশ্চিমঘাট পর্বতে কয়েকটি গিরিপথ বা মাউন্টেন পাস রয়েছে, যেমন থালঘাট, ভোরঘাট এবং পালঘাট। থালঘাট মুম্বাই এবং নাসিককে যুক্ত করেছে, ভোরঘাট মুম্বাই এবং পুনেকে যুক্ত করেছে এবং পালঘাট কেরালা এবং তামিলনাড়ুকে যুক্ত করেছে। কেরালার সঙ্গে তামিলনাড়ুর কোয়েম্বাটোর সিটির যোগাযোগ রয়েছে এই পালঘাটের মাধ্যমে। পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতমালায় মিলিত হয়েছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা।